তো আজ আমি আলোচনা করতে চলেছি দ্বাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন, যারা 2021 উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদের যদি টেস্ট পরীক্ষা হয়ও এবং উচ্চ মাধ্যমিক দুটোতেই প্রশ্নগুলো তোমরা কমন পাবে, খুব অল্প কয়েকটি প্রশ্ন, আমি আজকে ভিডিওতে গদ্যাংশ, পদ্যাংশ, নাট্যাংশ এই তিনটে নিয়েই বড় প্রশ্ন আলোচনা করব এবং প্রতিটা চ্যাপ্টার থেকে হয়তো একটা কিংবা দুটো, যেগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা বেশি সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ তোমরা জানো 2020 তোমাদের সংস্কৃত উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা 2020 যেটাতে হয়েছিল সেখানে তোমাদের সংস্কৃত পরীক্ষাটা হয়নি, তাই সেই কারণে 2021 সাজেশনটা অনেকটা আলাদা রকম হতে চলেছে। সেই কারণে একটু দেখে নাও মন দিয়ে এবং এই পারলে প্রশ্নগুলো নোট করে রেখে দাও। তার আগে বলে দিতে চাই, যদি চ্যানেল নতুন হয়ে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটাকে সিলেক্ট করে নাও। আর আমি এরকম ভিডিও আপলোড করে থাকি, আমি অচিন্ত আর তোমরা দেখছো ফর ইওর হেলথ। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো সংস্কৃত সাজেশন তো তোমরা এখানে দেখে নাও, গদ্যাংশ থেকে তোমাদের জানো দুটো গদ্যাংশ আছে, আর্যাবর্ত বর্ণনাম এবং বনগতা গুহা। তো তোমাদের যেটা আসে আর্যাবর্ত বর্ণনাম থেকে একটা প্রশ্ন আসে 5 নম্বরের এবং বনগতা গুহা থেকেও একটা প্রশ্ন আসে, মোট দুটো প্রশ্ন আসে গদ্যাংশ থেকে এবং তাদের মধ্যে যে কোনো একটাকে তোমার উত্তর করতে হয়। তো তোমরা হয়তো আর্যাবর্ত বর্ণনামটাকে করলে, কেউ হয়তো বনগতা গুহা করলে, দুটোর মধ্যে যে কোনো একটা করবে খুব ভালো করে তাহলেই হবে, আর যদি কেউ দুটো করবো হবে তাও তোমরা করতে পারো, তোমাদের মানে সেটা ইচ্ছা। তো তোমাদের এই দুটোর মধ্যে একটা করলে এবং আর্যাবর্ত বর্ণনাম থেকে একটা প্রশ্ন খুব ভালো করে মুখস্থ করলেই তোমরা যা প্রশ্নে আসুক উত্তরটা লিখে দিতে পারবে, সেটা হলো আর্যাবর্তের গ্রাম ও নগরের বর্ণনা দাও। যারা আর্যাবর্ত বর্ণনাম গদ্যাংশটাকে পড়বে তারা হয়তো দেখতে পাবে যে তোমাদের এই গল্পটাই পুরোটাই গ্রাম ও নগরের বর্ণনা নিয়ে, তো সেই দুটোকে ভালো করে একটু ভালো করে দেখে নেবে প্রশ্নটাকে। আর এই প্রশ্নটা আর একটা ঘুরিয়ে আসতে পারে যে তোমার পাঠ্যাংশ অনুসারে আর্যাবর্ত নামক দেশের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। যদি আর্যাবর্ত নামক দেশের সংক্ষিপ্ত বর্ণনা আসে তাহলে তোমাকে কোনো প্যারা ভাগ করে লিখতে হবে না, শুধু ওই সারমর্মটা লিখে দেবে আর্যাবর্ত বর্ণনাম তাহলেই হবে। আর যদি গ্রাম ও নগরের বর্ণনা আসে, যদি এই প্রশ্নটা আসে তাহলে তখন তুমি পয়েন্ট করে নগরের বর্ণনা এবং গ্রামের বর্ণনা বলে এইভাবে লিখবে। আর একবার এই প্রশ্নটা আরেকভাবে আসতে পারে, সেটা হলো আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। এই তিনটে প্রশ্নেরই উত্তর একটাই হবে, তো বুঝতে পারলে আর্যাবর্ত বর্ণনাম থেকে কোন প্রশ্নটা তোমাদেরকে পড়ে যেতে হবে তাহলে তোমরা পারবে। আর যদি কেউ আর্যাবর্ত বর্ণনাম না করে বনগতা গুহাটা করো তাহলে কোনটা করবে সেটা একটু দেখে নাও। তো বনগতা গুহা থেকে যদি করো তোমরা প্রশ্নের উত্তর তাহলে তোমাদেরকে যেটা করতে হবে, বনগতা গুহা অবলম্বনে আলী পর্বার চরিত্র বর্ণনা করো বা চরিত্র অঙ্কন করো, এটাতে 5 নম্বর থাকবে। তিনটে প্রশ্ন আমি এখান থেকে দিয়েছি। 2 নম্বর প্রশ্ন যেটা এনেছে সেটা হলো বনগতা গুহা গল্পাংশ অবলম্বনে কশ্যপ ও অলি পর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো। আর 3 নম্বর প্রশ্ন হলো দারংচ সপদী সংবৃতম কোন্দার ঘটনাটি বিশদে বর্ণনা করো। এই তিনটে প্রশ্ন করবে, এই তিনটে প্রশ্ন করলে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আর খানিক গল্পটা একটু ভালো করে পড়বে, যেহেতু গল্প তাই লাইন ধরেও প্রশ্ন আসতে পারে, উত্তরটা একই হবে প্রশ্নটা হয়তো একটু আলাদা আসতে পারে, তাই গল্পটাকে একবার পড়ে নেবে, পারলে বাংলাগুলোও পড়ে নিতে পারো কোনো অসুবিধা হবে না। তারপর আসছি আমি পদ্যাংশ থেকে। পদ্যাংশ থেকে তোমাদের আমি বলে দিতে চাই, শ্রী গঙ্গাস্তোত্রম এবং শ্রীমৎ ভগবদ্ গীতা যেটা কর্মযোগ অংশটা সেটা তোমাদের রয়েছে সিলেবাসে, এবং এখান থেকে তোমাদের দুটো বড় প্রশ্ন আছে, একটা শ্রী গঙ্গাস্তোত্রম থেকে আর একটা শ্রীমৎ ভগবদ্ গীতা থেকে, এবং দুটোর মধ্যে যে কোনো একটা করতে হয় তোমাদের 5 নম্বর থাকে। তো তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা করবে, আমি রেকমেন্ড করবো শ্রী গঙ্গাস্তোত্রমটাই করতে, আর যদি কেউ দুটো করতে চাও সেটাও করতে পারো। আর শ্রী গঙ্গাস্তোত্রম যদি করো এখান থেকে একটা প্রশ্নই তোমাদের উত্তর খুব ভালো করে দেখে যাবে, সেটা হলো শ্রী গঙ্গাস্তোত্রমে গঙ্গার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো, অথবা এই প্রশ্নটাই আরেকবার ঘুরিয়ে আসতে পারে যে গঙ্গার মাহাত্ম্য সংক্ষেপে লেখো। আর তোমাদের আমি 100% গ্যারেন্টি দিতে পারি যদি এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও তাহলে তোমাদের পরীক্ষা নেওয়ার কোনো অসুবিধা হবে না। তাছাড়াও আমি লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার ঠিক কিছুদিন আগে দিয়ে দেবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওটা তোমরা দেখে নেবে, তাও কোনো অসুবিধা হবে না, আরও কমিয়ে দেবো তখন প্রশ্নগুলো। তো যাই হোক, তারপর শ্রীমৎ ভগবদ গীতা থেকে যে প্রশ্নটা এনেছে সেটা হলো কর্মযোগ অংশটির সারমর্ম লেখো। তারপর দুটো প্রশ্ন এনেছি, আর 2 নম্বর প্রশ্নটা হলো স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই যে এই দুটো প্রশ্ন তোমরা যদি করো তাহলে তোমাদের আর কোনো প্রশ্ন করার দরকার পড়বে না এখান থেকে।
তো এই দুটো প্রশ্ন করবে। আর যদি তোমরা কেউ চাও যে আরও প্রশ্ন করতে, কারণ কর্মযোগে এই অংশটা থেকে লাইন ধরে অনেক রকমভাবে প্রশ্ন আসে, সেই কারণে আমি বলবো যে একটু ভালো করে এটা পড়ে নেবে বইটা। আর যদি না হয় তাহলে শ্রী গঙ্গা স্তোত্রমে বড় প্রশ্ন ফলো করো, তাতেও তোমাদের ভালোই তোমরা ফল পাবে আর অসুবিধা হবে না। তারপরে চলে আসছি আমি নাট্যাংশ থেকে। নাট্যাংশ থেকে একটাই তোমাদের নাট্যাংশ তোমরা জানো, বাসন্তিক স্বপ্ন। এই নাটকটা থেকে তোমাদের দুটো বড় প্রশ্ন আসে এবং তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটার উত্তর তোমাদেরকে করতে হয়। তো আমি এখান থেকে তিনটে মোট বড় প্রশ্ন এনেছি, সে তিনটে একটু দেখে নাও। তো তিনটে বড় প্রশ্ন দেখে নাও। প্রথমে এক নম্বর যেটা এনেছি সেটা হলো, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও। সব চরিত্রগুলো যেগুলো আছে সেগুলো ছোট ছোট করে লিখে দেবে, তিন চার লাইন করে, তাহলে সেখানে তুমি একটু নম্বরটা ভালো পেয়ে যাবে। আর একটা কথা আমি বলে দিতে চাই, যদি এখনও তোমরা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো না করেছো, যেমন ইনস্টাগ্রামে আমি প্রায় স্টোরিতে আপলোড করি যে আজ আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেবো কিংবা এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো, তখন তুমি আমাকে মেসেজ করলে তোমাকে আমি সঙ্গে সঙ্গে সেই পিডিএফ ফাইলের লিঙ্কটা পাঠিয়ে দিই। ইনস্টাগ্রামে যেদিন আমি স্টোরি আপলোড করি সেদিনই আমাকে মেসেজটা তোমাকে করতে হবে। তো সেই কারণে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো আমাকে, আমি যখনই স্টোরি আপলোড করবো, ধরে নাও তুমি এই পেজগুলো তুমি চাও আমাকে মেসেজ করবে, তো আমি পিডিএফ ফাইলটা তোমাকে সেন্ড করে দেবো, তো তোমাকে আর কষ্ট করে লিখতে হবে না। সেই কারণে ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দাও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। তাছাড়াও ফেসবুক পেজে আমি উত্তরগুলো ভিডিও আকারে আপলোড করি, তাছাড়া উত্তরগুলো ছবি তুলে আপলোড করি, তাছাড়া ফেসবুক গ্রুপও আছে আমাদের, সেগুলো তোমরা ফলো করে নিতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি কথাটা বললাম, আর ইনস্টাগ্রামে তো ফলো করতেই পারো। তো এরপরে দেখো দু নম্বর যে প্রশ্নটা আছে, নারীকাফি যোগায়তে ব্যাখ্যা করো। আর নারীকাফি যোগায়তে মানে হলো ক্ষণকাল বা অল্প সময়কে এক যোগ বলে মনে হচ্ছে, বাংলাটা আমি তোমাদের সুবিধার্থে বলে দিলাম। আর তিন নম্বর প্রশ্ন হলো, বাসন্তিক স্বপ্নম এর বিষয়বস্তু লেখো। তো এই তিনটে প্রশ্ন তোমরা এখান থেকে করবে। আর আমি একটাই বলবো, বিগত কয়েক বছরের প্রশ্নপত্রগুলো যদি তোমরা একটু দেখে যাও তাহলে পরীক্ষাতে সব কমন পেয়ে যাবে, কারণ তোমাদের 2021 উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র অতটাও কঠিন হবে না, কিন্তু যদি না পড়ো তাহলে তো কঠিন লাগবেই। তো সেই কারণে আমি সেগুলো তোমাকে আমি ফলো করতে বলছি। আর এই ভিডিওগুলো আলাদা আরও দেওয়া আছে সংস্কৃত সাজেশন, যেগুলো 2020-র জন্য দিয়েছিলাম সেগুলো তোমরা দেখতে পারো, কারণ 2020-র যেহেতু পরীক্ষা হয়নি তাই 2021-এ এগুলো কমন পাবে। আজ এই পর্যন্ত, ভিডিওতে একটা লাইক করে দেবে। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।